হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এসএসসি রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন তো এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তো এসএসসি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা এবং টেকনিক্যাল কারিগরি শিক্ষা বোর্ড সকল শিক্ষা বোর্ডের কীভাবে রেজাল্ট দেখবেন তো আমি এ টু জেড আপনাদের আজকে বুঝিয়ে দেব তো তার আগে আপনারা দেখিয়ে আছি যে আমাদের শিক্ষা বোর্ড কি নোটিশটি দিয়েছে একটা এইমাত্র মাত্র একটি নোটিশ প্রকাশিত হইল তো নোটিশটা আমরা দেখি তো আমি এই নোটিশ বোর্ডে দেখতেছি এখানে একটি নোটিশ বোর্ডে প্রকাশিত হয়েছে দু হাজার বিশ সালে এসেছি পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা বলি তো আমরা এটি কি ডাউনলোড করি ক্লিক করার পর ডাউনলোড অপশন তো এরকমের একটি ইন্টারফেস এসে যাবে আসার পর এখানে দেখতে পাচ্তেছেন যে দুই সালে এসএসসি পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনাবলী কোভিড নাইন্টিন জড়িত পরিস্থিতিতে এই বছর এসএসসি পরীক্ষা দুই এর ফল প্রকাশ হতে যাচ্ছে এই মহামারীকালে সংশ্লিষ্ট সকলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার আলোকে নির্দেশনা বলি মেনে ফল গ্রহণ করতে হবে এক নম্বরে বলছে এই এই বছর এসএসসি পরীক্ষা দুই এর ফল অনলাইনে প্রকাশিত হবে পরীক্ষা কেন্দ্র কিংবা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফল প্রেরণ করা হবে না কাজেই এই অবস্থায় ফল প্রেরণের দিনে শিক্ষা প্রতিষ্ঠান জমায়েত করা যাবে না তো তারা দুই নম্বরে বলছে যে যারা এস এম এসের মাধ্যমে ফ ফলাফল পেতে ইচ্ছুক তাদের ফলাফল প্রকাশের পূর্বে মানে ফলাফল দেওয়ার পূর্বেই আপনাদের এ প্রি রেজিস্ট্রেশন করতে হবে মানে আপনাদের পূর্বে একটি রেজিস্ট্রেশন করতে হবে এই প্রি রেজিস্ট্রেশন করলে সুবিধা হচ্ছে একটাই সেটা হচ্ছে বোর্ড থেকে যখনই আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে সাথে সাথে আপনাদের এস এম এই রেজাল্টটা আপনাদের চলে আসবে ঠিক আছে এটাই সুবিধা তো এই প্রি রেজিস্ট্রেশন করবেন কিভাবে তো আমি আজকে এইযু এট এইটে আজকে এ টু বুঝিয়ে দেব তো চলুন শুরু করি তো রেজিস্ট্রেশন খুবই সোজা তো আপনারা চলে যাবেন একটি মোবাইল অপশনে এস এম এস অপশনে তো এখানে এস এম এস অপশনে যাওয়ার পর যে কোনো মোবাইল থেকে আপনারা এটা করতে পারবেন তো এস এম এস এম এস অপশনে গিয়ে আপনারা টাইপ করবেন যদি আপনারা সাধারণ বোর্ড দেখতে চান তো এস হাতের দিবেন এস এস সি যদি এখানে এস এস সি দেওয়ার পর স্পেস দেবেন স্পেস মানে একটু ফাঁকা দিবেন দেওয়ার পর আপনাদের যে বোর্ড মনে করো আমার ঢাকা বোর্ড ডি এস এ তো আমি ঢাকা দিলাম যদি হয় এখানে দিনাজপুর বোর্ড হয়ে দিনাজপুর দেবেন যশোর হলে যশোর দিবেন কুমিল্লা হলে কুমিল্লা দিবেন তিন অক্ষরে বড়ো হাতের দেবেন ঠিক আছে দেওয়ার পর আবার স্পেস দিবেন স্পেস দেওয়ার পর আপনাদের এখানে রুল দেবেন তো আমি আমার রুলটা দিয়ে দিলাম মনে করুন এইটা আমার রুল রুল দেওয়ার পর আবার স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে অবশ্যই এখানে দুই হাজার বিশ দেবেন দুই হাজার বিশ দেওয়ার পর যে নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন সেটা হচ্ছে উপরে উপরে দেবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে তো এটা লেখার পর আপনারা স্যান্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার পর এখানে সেন্ড অপশন দেখতে আমার দুটা সিম রয়েছে যে কোনো একটি সিম সিমে ক্লিক করার পর আপনারা পাঠিয়ে দেন তো সেন্ড করার পর এরকম একটি ইন্টারফেস এসে যাবে দেখুন আমার এখানে এসে গেছে এখানে দেখুন এখানে এসে গেছে যে আমি টেকনিক্যাল বোর্ড এটা হচ্ছে রুল নাম্বার যে এস এম এস রিসিভ ফর এসএসসি দুই হাজার রেজাল্ট ইউ উইল বি নোটিফিক আফটার পাবলিশড রেজাল্ট তো এখানে বলা হয়েছে যে আপনাদের এসএসসি ফল এসএসসি রেজাল্ট প্রকাশের সময় আপনাদের অবগত জানানো হবে যখন প্রকাশিত হবে আপনাদের জানা জানানো হবে ঠিক আছে তো এবার আসি আপনারা কারিগরি শিক্ষা বোর্ড কীভাবে দেখবেন কারিগরি শিক্ষা বোর্ড তো কারিগরির ক্ষেত্রে আপনারা দেবেন এস এস সি এস দেওয়ার পর এই স্পেস দেবেন স্পেস দেওয়ার পর টি ই সি টিসি দেওয়ার পর রুল নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে তো আমার এটা রুল নাম্বার রুল নাম্বার দেওয়ার পর এখানে দুই হাজার দেওয়ার পর দুই হাজার বিশ তো এইভাবে সেন্ড করবেন তো এখন দেখব আমরা মাদ্রাসা বোর্ড তো মাদ্রাসা বোর্ডে লিখবেন ডি এ কে এইচ আই এল দাখিল তারপর লিখবেন এম এ ডি তো দেওয়ার পর এখানে রুল নাম্বার দিবেন স্পেস দেওয়ার পর তো রুল নাম্বার দেওয়ার পর এখানে স্পেস দেওয়ার পর আবার দুই হাজার পিস দেবেন দেওয়ার পর উপরে ওইটা থাকবে ওয়ান সিক্স ত্রিপল টু তারপর সেন্ড করে দেবেন তো এই ছিল আজকের বিষয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকের জন্য এখানেই সবাইকে ধন্যবাদ